গুড মর্নিং স্টুডেন্ট, আজ আমি ক্লাস 12 হিন্দি পড়াবো। দেখো 39 পৃষ্ঠা। আগের দিন পাঠের পড়াগুলো হয়ে গেছে, আজকে অনুশীলনী পড়াগুলো পড়া হবে। দেখো, এক নম্বরের ছবিটা দেখো কী দেওয়া আছে। ছবি দেখে শূন্যস্থান পূরণ করো। তাহলে এটা কিসের ছবি দেওয়া আছে? রাজহাঁসের। তাহলে এটা কী লিখবে? হংসরাজ। দেখো বইয়ে লেখা আছে হংসরাজ, তাহলে এখানে হংসরাজ লিখবে। তারপরে দেখো দ্বিতীয় ছবিটাই দেওয়া আছে চোখের ছবি, তাহলে এটা চোখের ছবি, এটা কী লিখবে? আঁখ। দেখবে ওখানে পাঠে দেওয়া আছে আঁখ। তারপরে দেখো দেওয়া আছে সাপ, তাহলে এটা দন্তে স্বয়ছন্দে আকার প সাপ লিখবে, দন্তে আকার প লিখবে না। তারপরে দেখো দেওয়া আছে দুইয়ের দাগে বাক্য তৈরি করো। দেওয়া আছে গাও, গাও দিয়ে একটা বাক্য তৈরি করো। তাহলে কী লিখবে? বাক্য তৈরি করো মানে বাক্য রচনা করতে হবে। লিখবে গাও মে আদি আগাই, এখানে দেখবে বইয়েই দেওয়া আছে। তারপরে দেখো দেওয়া আছে গ্যাডা মানে গন্ডা, গন্ডা দিয়ে একটা বাক্য রচনা করতে হবে। কী লিখবে? জলপাইগুড়ির জঙ্গল মে গেডা দেখায় জাতি, মানে জলপাইগুড়ির জঙ্গলে গন্ডা দেখা যায়। তারপরে দেখো দেওয়া আছে উঁট, উঁট দিয়ে বাক্য রচনা করবে। তাহলে কী লিখবে? বালু দেশকে জান হ্যায় উঁট, মানে বালু দেশের যানবাহন হচ্ছে উঁট। তারপরে দেখো তিনের দাগে দেওয়া আছে, বলেছে সাজিয়ে শব্দ তৈরি করো, মানে শব্দগুলো সাজিয়ে লিখতে হবে, উল্টো পাল্টা দেওয়া আছে। তাহলে দেখো এখানে আগে পরে দেওয়া আছে, এখানে কয়ে দেওয়া আছে ধয় দীর্ঘি, তারপরে আয়চন্দ্রবিন্দু, এটা কী লিখবে? আধি, আয়চন্দ্রবিন্দু ধয় দীর্ঘি আধি। তারপরে দেখো দেওয়া আছে, তারপর এটা ডয়াকার গয়ের, এটা চন্দ্রবিন্দু হবে, এটা চন্দ্রবিন্দু দেবে, তাহলে গয়ের চন্দ্রবিন্দু একা ডয়াকার গেডা মানে গন্ডা। তারপরে দেখো গয়াটা দেওয়া আছে ব, তারপর গয়ের চন্দ্রবিন্দু আকার, তাহলে এটা হবে গাঁও, গয়ের চন্দ্রবিন্দু আকার ব। তারপর দেওয়া আছে দেখো আ ধয় চন্দ্রবিন্দু হস্যু, তাহলে এটা কী হবে? ধয় চন্দ্রবিন্দু হস্যু আ ধোয়া। তারপরে দেখো দেওয়া আছে এটা উনত্রিশে চন্দ্রবিন্দু আকার ডয়বিন্দু হস্যি চয়ে হস্যি, তাহলে এটা কী লিখবে? চিড়িয়া, চয়ে হস্যি ডয়বিন্দু হস্যি উনত্রিশে চন্দ্রবিন্দু আকার চিড়িয়া। তারপরে দেখো দেওয়া আছে বর্গীয, তারপরে হ এটা মাথায় অনুসর্গ দেবে, এটা চন্দ্রবিন্দু দেবে না। তারপরে দেওয়া আছে রয়াকার দন্তেস্ব, তাহলে হবে এটা হংসরাজ, হ অনুসর্গ দন্তেস্ব রয়াকার বর্গীয হংসরাজ। তারপরে দেখো চারের দাগে দেওয়া আছে হিন্দিতে অনুবাদ করো, মানে হিন্দিতে লিখবে। এখানে লেখা আছে মোহন জঙ্গলে বাঁশি বাজাচ্ছে, আমাদের হিন্দিটা হবে দেখো মোহন জঙ্গল মে বাঁশুড়ি বাজা রাহা থা। তারপরে দেখো দেওয়া আছে মা ঘরে রান্না করছেন, তাহলে এটা কী লিখবে? মা ঘর মে খানা পাকা রাহিতি। তাহলে এই পর্যন্ত এ সপ্তাহ পড়া থাকবে, আর সংখ্যার বানান পড়া থাকবে, হিন্দি সংখ্যার বানান।